নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 27টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। উপদেষ্টাদের মধ্যে সালেহ উদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ডক্টর আসিফ নজরুল। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে। হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সৈয়দা রিজওয়ানা হাসান। মিস শারবিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শেখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর আফহম খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এছাড়া মিস ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মিস নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।